Assalamualaikum, my dear friends. কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। Friends, আজকে ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বিশ্বের সবথেকে ছোট মোবাইল সহ টপ 7 চিপেস্ট এন্ড মোস্ট ইউজফুল গ্যাজেট সম্পর্কে। আর এসব গ্যাজেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 7, JJRC6। Friends, আজকের গ্যাজেট লিস্ট শুরু করব একটি স্মার্ট ড্রোন দিয়ে। নরমালি আমরা এরিয়াল ভিডিওগ্রাফি করার জন্য ড্রোন ইউজ করে থাকি, কিন্তু আপনি যদি বাজেটের মাঝে অ্যাডভান্স লেভেলের ড্রোন নিতে চান তাহলে দেখে নিতে পারেন এই ড্রোনটি। স্মার্ট এই ড্রোনটির মাঝে দেওয়া হয়েছে 4K ক্যামেরা, এর ফলে এটার হেল্পে প্রফেশনাল লেভেলের ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন। ড্রোনটি দেখতে একদম অ্যামেজিং এবং এটাকে আপনার স্মার্টফোনের হেল্পেই ফুললি কন্ট্রোল করতে পারবেন। ফ্লাই, রোটেটিং ফিল্ম, ভিডিও শ্যুট, রেকর্ডিং সব কিছুই এটার মাধ্যমে করতে পারবেন। এছাড়া এটার সাথে আসা রিমোট কন্ট্রোলারের হেল্পেই সব কিছু করতে পারবেন। ড্রোনটিকে স্টেবিলিটির সাথে ফ্লাই করতে পারবেন, এটার মাঝে জেস্টার ফিচার দেওয়া হয়েছে, এর ফলে এটা আপনার হাতের ইশারায় ড্রোনটি কন্ট্রোল করতে পারবেন। ফটোস ক্লিক করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। ড্রোনটির মাঝে আরও অনেক ধরনের অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে, 360 ডিগ্রি ফিল্ড, ডাস্ট প্রুফ, এর ফলে ড্রোনটি উপর থেকে পড়ে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না। ড্রোনটির নিচের দিকে এলইডি লাইট দেওয়া হয়েছে যা দেখতে অনেক অ্যামেজিং লাগে। 1K টেক অফ ফিচারের সাথে 1K ল্যান্ডিং ফিচার এটার মাঝে দেওয়া হয়েছে। ওভারঅল দেখা যায় ফ্রেন্ডস, এই ধরনের ড্রোন আমাদের ডেইলি লাইফে অনেক ইউজফুল হয়ে থাকে। তো আপনিও চাইলে এটিকে ট্রাই করে দেখতে পারেন এবং এটির প্রাইস মাত্র 7000 টাকা। নাম্বার 6, এলইডি বুক ল্যাম্প। ফ্রেন্ডস, নর্মালি আমরা রুমের ডেকোরের জন্য লাইটের ইউজ অনেক বেশি করে থাকি, আর আপনি যদি বাজেটের মাঝে ইউনিক ডিজাইনের ল্যাম্প খুঁজে থাকেন তাহলে দেখে নিতে পারেন এই স্মার্ট বুকস ল্যাম্পটি। স্মার্ট এই ল্যাম্পটির ডিজাইন একদম বইয়ের মতো করা হয়েছে, আর এটাকে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ল্যাম্প। ল্যাম্পটিকে যখন ওপেন করবেন বইয়ের মতো এই ল্যাম্পটি ওপেন হয়ে যাবে, আর এটাকে আপনার ইচ্ছের অ্যাকর্ডিং রোটেট করতে পারবেন, 360 ডিগ্রি রোটেট করে গ্লো করাতে পারবেন, যা দেখতে অনেক অ্যামেজিং লাগে। আর যখন এটাকে বইয়ের মতো চাপিয়ে দেবেন তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ল্যাম্পটি পোর্টেবলভাবে ডিজাইন করা হয়েছে, এর ফলে এটাকে আপনার সাথে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, ইনডোর হোক বা আউটডোর যে কোনো প্লেসেই এটি ইউজ করতে পারবেন খুব ইজিলি। আর যদি ল্যাম্পটির চার্জ শেষ হয়ে যায় তাহলে সিম্পলি USB কেবলের হেল্পে চার্জ করতে পারবেন এবং পুনরায় ইউজ করতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের বুক ল্যাম্প সত্যি অ্যামেজিং হয়ে থাকে আমাদের রুম ডেকোর পারপাসে। তো আপনি চাইলে এটিকে কিনে নিতে পারেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এবং এটির প্রাইস মাত্র 1100 টাকা। নাম্বার 5, জ্যানকোটি নিটি 2। ফ্রেন্ডস, নাম্বার 5 এর গ্যাজেটটি রাখা হয়েছে একটি মিনি সাইজের ফোন, আর এটার সাইজ এতটাই ছোট হয়ে থাকে যে যা দেখতে একটি কয়েনের সমান লাগে। একটি এডুকেশনাল ফোনের মাঝে যত সব ফিচার দেওয়া হয়েছে এই ফোনটির মাঝে আপনি সব ধরনের ফিচার পেয়ে যাবেন। ফোনে কল করা থেকে শুরু করে সব ধরনের কাজ এটার মাধ্যমে করতে পারবেন। ফটোস ক্লিক করতে পারবেন, নেট ব্রাউজিং করতে পারবেন, আর অনেক ধরনের কাজ এটার হেল্পে করতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের ফোন রাফ ইউজের জন্য অনেক ইউজফুল হয়ে থাকে, আর এটাকে আপনি এক হিডেন ফোনের মতোই ইউজ করতে পারবেন, কারণ এটা সাইজে অনেক ছোট হয়ে থাকে এবং ইজিলি আপনার প্যান্টের মিনি সাইজের পকেটের মাঝে ইউজ করতে পারবেন। মিনি ফোনটির হেল্পে মিউজিক শুনতে পারবেন, জগিং করার সময় ইউজ করতে পারবেন। ওভারঅল গাইস, আজকের ডেটে স্মার্টফোনের পাশাপাশি অ্যাডিশনাল ফোন ইউজ করা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ টেকে না, আর এটাকে আপনি ব্যাকআপ ফোনের মতো ইউজ করতে পারবেন। মিনি ফোনটির প্রি অর্ডার চলছে, চাইলে আপনিও প্রি অর্ডার করতে পারবেন। নাম্বার 4, E525 মাইক্রো ড্রোন। ফ্রেন্ডস, নাম্বার 4 এর গ্যাজেটটিতে রাখা হয়েছে আরও একটি ড্রোন, আর এটা ফোল্ডেবল ফিচারের সাথে সাথে আরও অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের ফিচার পেয়ে যাবেন। ড্রোনটির মধ্যে দেওয়া হয়েছে 4K ডুয়েল ক্যামেরা, মানে এই ড্রোনের বোটেনের মাঝেও ক্যামেরা পেয়ে যাবেন, এর ফলে সামনের ভিউ রেকর্ড করার সাথে সাথে নিচের ভিউ রেকর্ড করতে পারবেন। ড্রোনটির ফ্লাই করার জন্য সিম্পলি এটার সাথে আসা রিমোটের সাথে কানেক্ট করে নিতে হবে, দেন রেডি টু হয়ে যাবে ফ্লাই করার জন্য। 1K টেক অফ ফিচারের সাথে সাথে এটার মাঝে 1K ল্যান্ডিং ফিচার পেয়ে যাবেন, যার ড্রোন ফ্লাই করার সময় অনেক আরও ইজি হয়ে যায়। এছাড়া ফ্লাইট স্টেবিলিটি ফিচার, 360 ডিগ্রি রুল, হ্যান্ডেললেস মোড অ্যান্ড ডুয়েল ক্যামেরা ফোল্ড এবং বাটন এটার মাঝে পেয়ে যাবেন। এখানে শেষ নয়, এটার রিমোটের সাথে আপনার ফোন অ্যাটাচ করে 4K লাইভ ভিডিও দেখতে পারবেন এবং রেকর্ড করতে পারবেন। ফ্রেন্ডস, যদি আপনি বাজেটের মাঝে অ্যাডভান্স লেভেলের ফোল্ডেবল ড্রোন খুঁজে থাকেন তাহলে এই ড্রোনটি আপনার জন্যই। আপনি চাইলে ড্রোনটিকে খুব কম দামের মধ্যে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস মাত্র 5000 টাকা। নাম্বার 3, XF RC কার। ফ্রেন্ডস, নাম্বার 3 এর গ্যাজেটটিতে রাখা হয়েছে একটি RC কার। এটি এমন একটি কার যা দেখতে রিয়েল কার থেকেও কম নয়। এটি চাইলে আপনি আপনার বাচ্চাদেরকে গিফট হিসেবে কিনে নিতে পারবেন। মিনি RC কারটি ব্যাটারি অপারেটেড, আর এটার সাথে আসা রিমোটের হেল্পে আপনি ইজিলি এটিকে কন্ট্রোল করতে পারবেন।
কারটি দেখতে আই ক্যাচিং এবং ডিটেইলসের সাথে ডিজাইন করা হয়েছে। হেডলাইট, টেললাইট, সিট ইভেন, এটার ডোর ওপেন করতে পারবেন। গ্যাস, এই ধরনের আরসি কার বাচ্চাদের অনেক পছন্দের হয়ে থাকে। আর যদি চান আপনার বাচ্চাকে এটা গিফট করতে পারবেন। যদি বলা এটির প্রাইসের কথা, তাহলে দারাজ থেকে মাত্র 824 টাকার মাঝে পারচেস করতে পারবেন। নাম্বার টু, S89। ফ্রেন্ডস, নাম্বার টুর গ্যাজেটটিতে রাখা হয়েছে আরেকটি স্মার্ট ড্রোন। আর এটার মাঝে আপনি অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের ফিচার পেয়ে যাবেন। ড্রোনটি ফোল্ডেবল, এর ফলে আপনার সাথে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং এটার মাঝে দেওয়া হয়েছে 1K টেকঅফ ফিচারের সাথে সাথে 1K ল্যান্ডিং ফিচার। ড্রোনটির মাঝে এয়ার প্রেসার, অ্যাডভান্স হাইট ফ্লিপ ফিচার, অ্যাডজাস্ট ক্যামেরা ফিচার, 1K টেকঅফ ফিচার, প্রাইভেসি সেন্সর ফিচার, অরবিট ফ্লাইট ফিচার অ্যান্ড 1K ল্যান্ডিং ফিচার পেয়ে যাবেন। দেখা যায় একটি অ্যাডভান্স লেভেলের ড্রোনের মাঝে যত সব ফিচার দেওয়া হয়ে থাকে, এটার মাঝে সব ধরনের ফিচার দেওয়া হয়েছে। 4K ফটোস অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন, স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আপনি এটার সাথে আসা রিমোট কন্ট্রোলারের হেল্পেও এটিকে ফুললি কন্ট্রোল করতে পারবেন। ড্রোনটির মাঝে দেওয়া হয়েছে LED ফিচার, এর ফলে এটাকে দেখে অনেক অ্যামেজিং লাগে। ফ্রেন্ডস, আজকের ডেটে এরিয়াল ফটোগ্রাফির জন্য ড্রোনের ইউজ অনেক বেশি হয়ে থাকে, আর আপনার জন্য পারফেক্ট চয়েস হয়ে যাবে। যদি বলা হয় ড্রোনটির প্রাইসের কথা, তাহলে মাত্র 5,000 টাকার মাঝেই পারচেস করতে পারবেন। নাম্বার ওয়ান, মর্ফ। নর্মালি আমরা আউটডোরের জন্য পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে থাকি, আর এখন যে স্টাইলিশ পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা নর্মাল পাওয়ার ব্যাঙ্ক থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে থাকে। আর যদি বলা হয় পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটির কথা, তাহলে এটার মাঝে দেওয়া হয়েছে 40,000 mAh ব্যাটারি ক্যাপাসিটির অপশন, আর এটা থেকে আপনার ম্যাকবুক প্রোকে ফুল চার্জ করতে পারবেন। গ্যাজেটটিতে দেওয়া হয়েছে চেঞ্জেবল ব্যাটারি, এর ফলে ব্যাটারি চেঞ্জ করে অনেক বেশি টাইম ইউজ করতে পারবেন। পাওয়ার ব্যাঙ্কের সাইজ অনেক ছোট হয়ে থাকে, এর ফলে এটাকে ইজিলি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং ইউজ করতে পারবেন। এটা মাঝে মাল্টিপল ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন। সেই সাথে এটা থেকে 10W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, এর ফলে আপনার ফোনকে ওয়্যারলেস ওয়েতে ইজিলি চার্জ করতে পারবেন। সাথে এটার মাঝে দেওয়া হয়েছে একটি মিনি সাইজের স্ক্রিন, আর এই স্ক্রিনে ব্যাটারির স্ট্যাটাস দেখতে পারবেন। সেই সাথে এটার মাঝে দেওয়া হয়েছে স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট, আর এই চার্জ চার্জ হতে অনলি 90 মিনিট লাগে। এই পাওয়ার ব্যাঙ্কটিকে যে কোনো ল্যাপটপের চার্জার থেকেও চার্জ করতে পারবেন। আর এটার মাঝে ওয়্যারলেস আর এটার মাঝে অলওয়েজ 1500 mAh পাওয়ার ইমার্জেন্সির জন্য রাখা হয়ে থাকে। ওভারঅল দেখা যায় এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক ট্যুরের জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে, আপনিও চাইলে এটিকে ট্রাই করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমার মনে হয় আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবেন। আল্লাহ হাফেজ।